আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে খুবই আকর্ষণীয় ও জনপ্রিয় একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, বিয়ে বাড়ির ফিরনি। বিয়ে বাড়িতে খাবারের শেষে যে ফিরনিটি পরিবেশন করা হয় সেই রেসিপিটি নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সবার ঘরেই কিন্তু এইরকম ফিরনি রান্না করা হয়, কিন্তু কিছু টিপস ও ট্রিকের কারণে কিন্তু এই বিয়ে বাড়ির ফিরনি খেতে অসাধারণ হয়। তাই আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছে। অনুরোধ থাকবে রেসিপিটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। রেসিপির বিভিন্ন পর্যায়ে আমি বিভিন্ন রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন, সবার কাছে অনুরোধ থাকবে প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এখানে প্রথমে আমি এক কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে অর্ধেক কাপ লিকুইড দুধ দিয়ে। আমি এখানে লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন। আর এই চালটা কিন্তু আমি পুরোপুরি পেস্ট করে ফেলবো না, কিছুটা দানা দানা থাকবে, তবেই কিন্তু এই ফিরনিটি খেতে ভালো লাগবে। তারপর এখানে অর্ধেক কাপ কাজু বাদাম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আরও অর্ধেক কাপ লিকুইড মিল্ক দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে পারফেক্ট একটি রেসিপি শেয়ার করার জন্য। যখন এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তখনই বুঝতে পারবেন কতটা টেস্টি হবে এই বিয়ে বাড়ির ফিরনির রেসিপিটি। এখানে আমি 4 লিটার লিকুইড দুধ নিয়ে 10 মিনিট বয়ল করে নিয়েছিলাম। তারপর এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা চালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চালের মিশ্রণটি দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। সাথে সাথে নাড়াচাড়া না করলে কিন্তু চালের মিশ্রণটি দলা পাকিয়ে যেতে পারে, তখন দেখতে ভালো লাগবে না। কাজেই সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে এক কাপ গুঁড়া দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিলিয়ে নিচ্ছে। এই পর্যায়ে আমি একটি হ্যান্ড হুইক্সও ব্যবহার করছি। গুঁড়া দুধটি চাইলে আপনারা স্কিপও করতে পারবেন, কিন্তু বাবুর্চিরা তাদের এই বিয়ে বাড়ির ফিরনির রেসিপিতে গুঁড়া দুধ ইউজ করে, তাই ব্যবহার করলে ভালো ফ্লেভার আসবে। তারপর এখানে অল্প অল্প করে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছে। চিনিগুলো আমি আস্তে আস্তে করে পর্যায়ক্রমে মিশিয়ে নিয়েছি। একবারে দিতে যাবেন না, সেক্ষেত্রে হয়তো অনেকটা মিষ্টি বেশি হয়ে যেতে পারে। তবে সাধারণত 1 লিটার দুধের জন্য অর্ধেক কাপ চিনি ফিরনিতে ব্যবহার করতে হয়, তাই এখানে আমি 4 লিটার দুধ ব্যবহার করেছি, কাজেই 2 কাপ চিনি এই ফিরনিতে লাগবে। এখানে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। দুধের মধ্যে প্রথমেই কিন্তু আমি চালের মিশ্রণ ব্যবহার করেছি। চালটি বয়ল হয়ে যাওয়ার পর তারপর চিনি দিয়েছি। যদি আগে চিনি দেওয়া হতো তাহলে কিন্তু চালের মিশ্রণটি বয়ল হতো না, তখন কিন্তু খেতে ভালো লাগতো না। তারপর এখানে আমি সেই আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদামের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 কাপ মাওয়া গ্রেট করে নিয়ে ফিরনির মিশ্রণে দিয়ে দিচ্ছে। আমার চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা হয়েছে চ্যানেলের ভিডিও অপশনে বা প্লে লিস্টে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডেজার্ট, কেক ও দেশীয় মিষ্টির রেসিপি রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। প্রতিটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা হয়েছে এবং পারফেক্ট মেজারমেন্ট দেওয়া হয়েছে, আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। ফিরনির মিশ্রণটি যখন ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 চিমটি জাফরান দিয়ে দিয়েছি। আমি কিন্তু হুবহু বাবুর্চির রেসিপিতেই এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে জাফরান বা কেওড়া জলও স্কিপ করতে পারেন,
সম্পূর্ণটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে, কতটা জিনিস আপনারা ব্যবহার করবেন। তারপর এখানে চার ভাগের এক চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কীভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলেই সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এখানে ফিরনিতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছে। আর ঘি কিন্তু আমার নিজের তৈরি করা, আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ঘি তৈরির লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। খুবই অল্প খরচে ঘরে তৈরি পারফেক্টভাবে দানাদার সুগন্ধযুক্ত ঘি কীভাবে তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ঘিয়ের রেসিপিটি দেখার অনুরোধ রইল সবাইকে। এবার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন ঘি মিশিয়েছি ফিরনিতে, সেই পর্যায়ে কিন্তু চুলার তাপ বন্ধ ছিল। চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই তারপরেই কিন্তু আমি ঘি মিশিয়ে নিয়েছি ফিরনির রেসিপিতে। চুলার তাপ বন্ধ করে ঘিটি মেশানোর কারণে ঘিয়ের ফ্লেভারটি কিন্তু অটুট থাকে এই ফিরনির মধ্যে, খেতে অসাধারণ লাগে। ফিরনি পরিবেশনের চেষ্টা করবেন ছোট সার্ভিং ডিশে বা ছোট সিঙ্গেল সার্ভিং কাপে পরিবেশন করার জন্য, তাহলে ফিরনি কাটার পরে যে পানি বের হয় সেই সম্ভাবনাই আর থাকবে না, সার্ভিংটি অতুলনীয় হবে। ফিরনি চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই কিন্তু সার্ভিং ডিশে ঢেলে ফেলতে হবে, আর ঠান্ডা হওয়ার পর উপরে যে মালাই জমে থাকে সেটা কিন্তু সবার মধ্যেই পরিবেশন করা যাবে। আর ফিরনি সার্ভিং করার ঝামেলা কিন্তু আর থাকলই না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।